সম্ভ্রান্ত পরিবারের লোক, তুই আমার সিনিয়র কেস হয়, আমি এখন পার্টি করি সব বোনাস, আমি বুঝি কইবে আমরা এখন কয়রাত করি। যাই হোক, মাতার ব্যবসা তবু পাইলাম, তোর দাদাই আসলে চেয়ারম্যান সম্মানিত লোক। হ্যাঁ, এরপর বুঝ ডিমিশন হয় কিন্তু ভাইবার তোর বাহি হয়েছে কি মেম্বার, তুই কিন্তু সহি দিল না কথা হিসেব করে যে কয়, এখানে সুরিয়টকে বই নেই, এটা লিগ্যাল ইনকাম, এটা রাজস্ব আদায় হইতে আছে, এখানে কোনো ক্ষমতা দেখানোর জায়গা না, টোল দিয়ে আস্তে চলে যাও ভদ্র মানুষের মতো। কি টোল দিব দাঁড়া দেখি আছি, মাথা মোতা গরমেই দিতে আছে। আরে আল্লাহ খাইছো, পানি পানি দেবো, মাথায় পানি দেবো। হ্যালো দাদা, এই এই জায়গায় এই যে দড়ি টেনার এই যে বিরিষ্টিয়া এই জায়গায় কেরা টোল পাইছে, এখানে বলে আমাকে বলে ই দেওয়া লাগবে, টোল ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ, এই আমি একটু কথা কন দিই, এই নিয়ে তোর বাহার লোক কথা কহ, এখন বুঝবি না মজাটা কারে কি কো। এ সিহেটা তুই কারে কি কো, তুই কথা কো আগে। হেই তোর খাবর মার দিয়ে তোর কালে গুঞ্জে কলতানি বেজে দিলাম, তুই মানুষের নাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওরে আল্লাহ, আপনার তো বেমার না ক্ষমতা। হ্যাঁ, তাহলে আমরা ইন্ডিয়া উঠতে যাবো না, হয়ে গেছেন আপনি নাকি? বাহ, এই যে যে বেটা টোল পাইছে এই বেটার লোক কথা কল, ভাই কথা কল তো উল্টো পাল্টা কথা ভাই। হ্যালো, ওরে সালাম দিয়ে কথা কয়, তুই চেনো আমারে? দেখ বদমাইশ, তুই এদিকে আয়, তোর যে তোর যে পাতি এই যে খুরসা নেতা, অগ আমি এই মুগর দিয়া পিড়েইয়া শেষা এই টোলের দড়ির লাগে বাঁধি, তুই তুই এদিকে আয়। কি একটা অবস্থা, রাজস্ব আদায় করা যাবে না, সবাই আইয়া কেউ নেতা কেউ অমুক চাকরি করে। মোবাইলে কি দেখ, মোবাইলে দেখ, আর আর নেতা আই কারণ। আর একটা কথা কইবি শোন ভাই, রাগোস না, পাঁচটা টাকার লইগিয়া তোর দাদা চেয়ারম্যান, তোর ভাই মেম্বার, তুই পার্টি করো, এই নেতারা তার পাঁচটা তো টাকা বা দশটা বা বিশটা বা পঞ্চাশটা, এটা তো আমরা তো চুরি করিয়ে খাইতে, এটা রাজস্ব, এটা তো প্রত্যেকটা মানুষের দায়িত্ববোধ থেকে এটা দেওয়া উচিত। বিরিশ তো আর মোর বাহেও করে না, তোর বাহেও করে না, করছে এটা সরকার, সরকারি রাজস্বটা দিতে এত নেতা খাতার মধ্যে জামুকা, আর এত মেয়াগো মধ্যে জামুকা, এত চাকরিজীবী অমুক সমুক মুঠা মেয়া মুঠা মেয়া এত যাওয়া লাগবে। তুই পাঁচটা ঢাল লেগে সেই পরিচয় দিছো, একটা খয়রাতি এইলো এত কাগুতি মিনুতি হইতে পারে না, কোন